আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 8 আগস্ট 2024। আমন্ত্রণ ফ্রেন্ডি মোবাইল প্রবাস টাইম বুলেটিনে সাথে আছি আমি আফরোজা দিবা। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে দলবদ্ধ হয়ে প্রবাসীদের মারামারি, অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ। প্রবাসীদের বিদেশ যাত্রায় ভোগান্তি, স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল। আকস্মিক পতনে স্তম্ভিত হাসিনা, আশ্রয়ের পথ খুঁজছেন সৌদি আমিরাতে। বিমানে সরকার পতনের হাওয়া, এমডির পদত্যাগের দাবি। আমিরাতে সাধারণ ক্ষমায় বৈধতার সূচক, পাসপোর্ট নিয়ে কনসুলেটের নির্দেশনা। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে, অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের সাহামে প্রবাসীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আল বাতিনার সাহামের একটি মার্কেটে সম্প্রতি ওই মারামারির ঘটনা ঘটে। তারই একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর জড়িত প্রবাসীদের গ্রেপ্তারের নামে আইন শৃঙ্খলা বাহিনী। ভিডিওতে দেখা যায় এক বা দুইজন ব্যক্তিকে আরও কয়েকজন সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি মারধর করছে। এ সময় চিৎকার চেঁচামেচিতে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক বিবৃতিতে পুলিশ জানায়, এ ধরনের অপরাধ করে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। জড়িত প্রবাসীদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হয়েছে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। দেশে চলমান অস্থিরতার প্রভাব পড়েছে প্রবাসীদের বিদেশ যাত্রাতেও। জুলাইয়ের 5 তারিখে শেখ হাসিনার পতনের পর অনেক বিদেশগামী ফ্লাইট বাতিল হয়, বোর্ডিং সম্পন্ন করেও ফিরে আসতে হয় হোটেলে। যদিও পরিস্থিতির উন্নতি হতেই কাঙ্ক্ষিত দেশে উড়াল দিতে শুরু করেছেন তারা। আপনার ফ্লাইট কবে ছিল? আমাদের ফ্লাইট ছিল 5 তারিখে। আচ্ছা, কি কারণে? 6টায় ছিল ফ্লাইট। আকস্মিক এই ফ্লাইট বিপর্যয়ে সর্বোচ্চ ভোগান্তির শিকার হয়েছেন শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা হওয়া কয়েকজন যাত্রী। এছাড়া ইন্ডিগোর সেবা কার্যক্রম নিয়েও চরম বিরক্ত তারা। আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায়, সে প্রেক্ষিতে আমরা আন্দোলন করি নিয়ে। আমাদের কেউ 2 দিনের হিসেবে মেয়াদ আছে, কেউ 1 দিনের পাসপোর্টের মেয়াদ আছে, তারা কিভাবে যাবে? সেক্ষেত্রে সবাই আন্দোলন করার পরে আমাদের পরে বাধ্য করছে। আমাদের একটা দিন পুরো দিন আগে আসছিলাম, খুব কষ্ট করার পরে পরে আমরা বাধ্য করছি আমাদের ফ্লাইট দেওয়ার জন্য। পরে ওনারা কালকে আমাদের 6টা বিকেল 6টা ফ্লাইটের কথা ছিল, নিয়ে যাওয়ার শেষ পর্যায়ে আমার ব্যাগ পাঠিয়ে দিচ্ছে। মানে এই ইন্ডোকো কোম্পানি আমাদের যে বিরক্ত করছে, আমাদের যে হয়রানি করেছে, এটা আমরা আসলে তখন ভাবছি যেতে পারি। কোন দেশে যাচ্ছেন? আমার এখান থেকে শ্রীলঙ্কা যাচ্ছি। শ্রীলঙ্কা ভিজিট টুরিস্ট করতে? সবাই কি শ্রীলঙ্কা? না, জি জি, আমরা শ্রীলঙ্কা। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডি সিম। গণবিক্ষোভের মুখে গত সোমবার ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2008 সালের সাধারণ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হওয়া হাসিনা বিতর্কিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ছিলেন 2024 সাল পর্যন্ত। তবে তার পতন হয়েছে আকস্মিক। সরকারি চাকরিতে থাকা কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলনে দমন নিপীড়ন চালনায় দেশ ছেড়ে পালাতে হয়েছে তাকে, যা তিনি ভাবতেও পারেননি। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, এমন আকস্মিক পতনে শেখ হাসিনা স্তম্ভিত। এখন ভারতে আশ্রয় নিলেও অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করছেন তিনি। তবে ভারত সরকার এখনই এ ব্যাপারে কথা বলছে না, ঠিক হতে তাকে সময় দেওয়া হচ্ছে। এরপর কোন দেশে তিনি আশ্রয় নেবেন সেটি নিয়ে কথা বলা হবে। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, প্রাথমিক অবস্থায় হাসিনার যুক্তরাজ্যে যাওয়ার কথা ছিল, কিন্তু ব্রিটিশ সরকার তাকে আশ্রয় দিতে অপরাগতা জানিয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করে দিয়েছে। শেখ হাসিনা এখন মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে আশ্রয়ের পথ খুঁজছেন। এছাড়া ইউরোপের দেশ ফিনল্যান্ডেও যাওয়ার ব্যাপারে আলোচনা চলছে। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড, এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সহ বিভিন্ন মন্ত্রণালয় থেকে ডেপুটেশনে আসা কর্মকর্তাদের পদত্যাগের দাবি উঠেছে। এছাড়া বিমানের হেলপার পদের কর্মচারীরাও চাকরি স্থায়ী করার দাবিতে বিক্ষোভ করছেন। বৃহস্পতিবার সকাল থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কুর্মিটোলা কার্যালয়ে কর্মরতদের মধ্যে চরম অসন্তোষ দেখা গেছে। একই সঙ্গে দুটি দাবিতে আন্দোলন ও বিক্ষোভ হচ্ছে।
বিমান বাংলাদেশ সূত্র জানায়, বিমানের এমডি সহ মিনিস্ট্রিয়াল সব কর্মকর্তাকে বিমান থেকে বের হতে বলা হয়েছে। এছাড়া বিমানের দুই কর্মকর্তার রুমে তালা দিয়ে দেওয়া হয়েছে। তারা হচ্ছেন বিমানের জিএম রওশান ও লিগাল বিভাগের রাশেদ মেহের চৌধুরী। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এক পর্যায়ে ক্ষমতা ছেড়ে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপরে বদলে যেতে শুরু করে দেশের সার্বিক চিত্র। এরই অংশ হিসেবে বিমানের কর্মকর্তাদের পদত্যাগের দাবিও জোরালো হলো। আমিরাত সরকারের ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় এসেছেন প্রবাসী বাংলাদেশিরাও। এর মধ্যে যারা বৈধতার সুযোগ নিতে চান কিন্তু বিভিন্ন কারণে তাদের পাসপোর্ট নেই বা হারিয়ে গেছে, তাদের দ্রুত পাসপোর্ট করিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন দুবাই ও উত্তর আমিরাতে নিযুক্ত বাংলাদেশি কনসাল জেনারেল বি এম জামাল হোসেন। তিনি বলেন, অবৈধদের বৈধতা লাভে এটি একটি বড় সুযোগ। এই সুযোগ হাতছাড়া না করে বৈধতা নিয়ে নেওয়া উচিত। সাধারণ ক্ষমা নিয়ে কনসাল জেনারেল জানান, আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হয়ে 2 মাস চলমান থাকবে এই সাধারণ ক্ষমা ঘোষণার কার্যক্রম। এই সময় আমিরাতে বাংলাদেশিদের মধ্যে যাদের ভিসা ছিল কিন্তু ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বিভিন্ন কারণে পুনরায় ভিসা লাগাতে পারেননি বা দীর্ঘদিন যাবত দেশটিতে অবৈধ হয়ে রয়েছেন, তারা জরিমানা ছাড়া বৈধ হতে পারবেন অথবা তারা চাইলে জরিমানা ছাড়া দেশেও চলে যেতে পারবেন। তিনি বলেন, যাদের পাসপোর্ট নেই বা হারিয়ে গেছে কিন্তু বৈধতা লাভ করতে চান, সেক্ষেত্রে তারা মূল পাসপোর্টের কপি এবং পাসপোর্ট হারানোর পুলিশ রিপোর্ট নিয়ে দ্রুত নতুন পাসপোর্ট করিয়ে নিতে পারবেন। নিয়ম অনুযায়ী পাসপোর্ট হাতে পেতে 1 থেকে 1.5 মাস সময় লাগে, আবার কখনো কখনো এর চেয়েও বেশি সময় লেগে যায়। তাই হাতে সময় থাকতে অর্থাৎ চলতি আগস্ট মাসের মধ্যেই পাসপোর্ট করিয়ে নেওয়ার তাগিদ দেন তিনি। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ওমানে দলবদ্ধ হয়ে প্রবাসীদের মারামারি, অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ। প্রবাসীদের বিদেশ যাত্রায় ভোগান্তি, স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল। আকস্মিক পতনে স্তম্ভিত হাসিনা, আশ্রয়ের পথ খুঁজছেন সৌদি আমিরাতে। বিমানে সরকার পতনের হাওয়া, এমডির পদত্যাগের দাবি। আমিরাতে সাধারণ ক্ষমায় বৈধতার সূচক, পাসপোর্ট নিয়ে কনসুলেটের নির্দেশনা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probashtime.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি আফরোজা দীপা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।